আসসালামু আলাইকুম, আমি সুজন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভয়েস অফ ফরাজির এই পর্বে। আজ আমরা দেখব কুয়েতের সবচেয়ে প্রসিদ্ধ এবং জনপ্রিয় একটা মার্কেট শুকজুম্মা বা ফ্রাইডে মার্কেট সম্পর্কে। এই ফ্রাইডে মার্কেটে সবগুলি জিনিসই পাওয়া যায়, তো আমরা সেই মার্কেটটা আজকে ভিজিট করব। আমাদের একটা গাড়ি আছে, সেটা গাড়িটা চলে আসছে, তো আমার সাথে আরও কিছু লোক আছে, তারাও যাবে। আমার এই পুরো ব্লগ জুড়ে থাকবে আমার সাইদ, আর আমরা এই গাড়ি দিয়ে যাব। আসসালামু আলাইকুম। এখানে কেউ বসছে এখন পর্যন্ত? বসে নাই, এখানে আমি আজকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আর আমাদেরকে এই গাড়ি নিয়ে যাবে এবং আসার সময় নিয়ে আসবে। আর ছোটো আরেকটা গাড়ি আছে, সেই গাড়িটা সিটিতে যাবে। আমাদের বেশিরভাগ লোকই এই মার্কেট এরিয়ায় যায়, আসলে আল রাই এলাকায় যায়, বিকজ এখানে অনেকগুলি মার্কেট একসাথে আছে। আর এই বাসটা ক্যাপিটিসি থেকে আসে, কুয়েত পাবলিক ট্রান্সপোর্ট কোম্পানি এখান থেকে আসে। এটা আমাদের ফ্রি সার্ভিস দেয়, আমাদেরকে নিয়ে যায় এবং আসার সময় নিয়ে আসে। তো আমরা এখন চলে আসছি আপনার আল রাই এলাকায়, মার্কেট এলাকা। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট, আর আমার এ পাশেও দেখতে পাচ্ছেন যে অনেকটা ফ্রি পার্কিং জোন। কুয়েতে আসলে পেইড পার্কিং হয় সব জায়গায়, তো এখানে যদি আপনারা আসেন তাহলে একদম ফ্রিতে পার্কিং করতে পারবেন। এখানে বিশাল জায়গা আছে, এখানে আপনি ফ্রি পার্কিং করতে পারবেন। আর আমার পিছনে যে মার্কেটগুলো দেখা যাচ্ছে, এখানে যে লুলু হাইপার, আল নাসের, বেস্টাল ইউসুফ, মানে এই কুয়েতের যে ভালো ভালো যে কয়েকটা মার্কেট আছে সবগুলি এখানে আছে, আপনারা এখানে মার্কেট করতে পারবেন। আর একই সাথে আপনারা যদি ফ্রাইডে মার্কেটে আসেন তাহলে এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, তো ওইটা হলো ফ্রাইডে মার্কেট বা শুকজুম্মা, আমরা ওখানেই যাব। আসলে অনেকের ডাউট আছে যে এই ফ্রাইডে মার্কেটে কী আছে, কী কী পাওয়া যায়। ফ্রাইডে মার্কেটে আপনার নিত্য প্রয়োজনীয় 90% জিনিস আপনি এখানে পাবেন। এই যে এখন আমরা সেই ফ্রাইডে মার্কেটের ভিতরে আসলাম। আপনি যদি এখানে আসেন তাহলে আপনি এখান থেকে দেখতে পারবেন কোথায় কোন ধরনের শপ আছে। আপনারা কুয়েতের যে কোনো জায়গা থেকে শুকজুম্মা বা ফ্রাইডে মার্কেটে আসতে পারবেন। যদি হাসাবিয়া থেকে আসেন তবে 66 নম্বর বাস, এবং যদি কুয়েত সিটি থেকে আসেন তাহলে 21 নম্বর বাসে উঠতে পারেন। ট্যাক্সিতে করেও এখানে আসা যায়। শুকজুম্মার 14টি গেটের যে কোনো একটি দিয়ে আপনি প্রবেশ করতে পারেন। 17টি সেটে বিভিন্ন ধরনের দ্রব্য সামগ্রী পাবেন। প্রতিটি সেটে প্রায় 500রও অধিক দোকান বসতে পারে। চলুন কী কী পাওয়া যায় এই ফ্রাইডে মার্কেটে তা দেখি। আসলে একদিনে এই মার্কেটের সব দোকান ঘুরে দেখা সম্ভব নয়, তারপরও যেটুকু পারি দেখানোর চেষ্টা করছি। এখানে অ্যারাবিয়ান স্টাইলের পিতল, তামা এবং বিভিন্ন ধাতুর বানানো এন্টিক জিনিসপত্র খুবই চিপ রেটে কিনতে পারবেন। আপনার বাড়ির বাথরুমের সকল ধরনের ফিটিংস এখানে পাবেন। বিভিন্ন ডিজাইনের ঘড়ি, ছাতি, লাঠি, বল খুবই কম দামে এখানে পাবেন। মোবাইল বা ট্যাবের অনেক ধরনের ব্যাক কভার এবং স্কিন প্রোটেক্টর এখানে পাবেন। আপনারা ভালো করে জানেন কুয়েতে বা আরবি কান্ট্রিতে বিভিন্ন ধরনের পারফিউমের খুব বেশি ব্যবহার হয়, আর আপনি সেই পারফিউমগুলি এখানে খুবই চিপ রেটে কিনতে পারবেন। বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা এখানে খুবই কম দামে পাবেন। আপনার ব্যবহারের জন্য অনেক ধরনের চশমা, তারপর ব্লুটুথ ইয়ারফোন, হেডফোন, স্পিকার এবং মোবাইলের বিভিন্ন ধরনের কভার খুবই অল্প দামে পাবেন। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন কিছু পারফিউম, যেগুলি আপনার বুখর বলে বলা হয় এখানে, তাও পাবেন। এখানে আপনি বিভিন্ন দামের বিভিন্ন ওয়ালেট পাবেন, হাত ঘড়ি পাবেন, ক্যাপ পাবেন, এবং বিভিন্ন চশমা তো আগেও বলছি, আগেও দেখানো হয়েছে আপনাদেরকে যে বিভিন্ন ধরনের চশমাও পাবেন এখানে, আর সবগুলি খুবই কম দামে।
পারফিউমের খুব বড় একটি বাজার আছে এখানে, আর পারফিউম রাখার জন্য বিভিন্ন পারফিউম দানিও এখানে পাওয়া যায়, যা খুবই কম দামে আপনারা এখানে পেয়ে যাবেন। ছেলে এবং মেয়েদের বিভিন্ন ডিজাইনের বিভিন্ন রকমের শয়ে শয়ে ঘড়ি পাবেন এখানে, যেগুলি খুবই কম দাম। আর এখানে আপনি চশমা পাবেন, বিভিন্ন ধরনের সানগ্লাস পাবেন, আপনার এমনকি পাওয়ার দেওয়া চশমাও আপনি এখানে পাবেন। বাথরুমের জন্য বিভিন্ন ধরনের ফিটিংস পাবেন, সেই ফিটিংসগুলি চায়না আছে, ইটালি আছে, বিভিন্ন দেশের বানানো আছে। বেডের জন্য যেগুলি দরকার পড়ে সবই এখানে পাবেন খুবই কম দামে। সোফার জন্য বিভিন্ন ধরনের কুশন পাবেন, নামাজের জন্য বিভিন্ন ধরনের বিছানা পাবেন, আর যে কমফোর্টগুলি আছে সেই কমফোর্টগুলিও এখানে পাবেন। আপনি যখনই এখানে বাজার করতে করতে বা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাবেন, আপনি বসার জন্য বিভিন্ন বেঞ্চ দেওয়া আছে, সেখানে আপনি বসে থেকে রেস্ট করতে পারবেন। এটা ঠিক মাঝখানেই দেওয়া আছে। যদি আপনি নতুন এসে থাকেন অথবা পুরনো থাকেন, আপনার ম্যাট্রেসটা চেঞ্জ করার দরকার পড়ে, তাহলে আপনি এই শুভজুম্মা এসে ম্যাট্রেস চেঞ্জ করতে পারবেন, কিনতে পারবেন। এখানে সবগুলি নতুন পাওয়া যায় এবং কিছু কিছু পুরনো আছে। এই ম্যাট্রেসগুলি খুবই কম দামে কিনতে পারবেন, সিঙ্গেল এবং ডাবল, আর বিভিন্ন ধরনের বালিশও এখানে আপনি কিনতে পারবেন। এখান থেকে যে কম্বলগুলি নেবেন, সেই কম্বলগুলি বিভিন্ন দেশের, চায়না আছে, তুর্কি আছে, সেখান থেকে আপনি দেখে পছন্দ করে খুলে আপনি নিতে পারবেন। এখান থেকে আপনার বাসার জন্য সম্পূর্ণ রেডি অবস্থায় বিভিন্ন সোফা কিনতে পারবেন। অনেক ধরনের সোফা আছে এখান থেকে, আপনি দেখে বুঝে দাম করে কিনে নিয়ে যেতে পারবেন আপনার ফ্যামিলির জন্য। আর বাসা সাজানোর জন্য বিভিন্ন ধরনের প্লাস্টিকের যে গাছগুলি আছে, ফুলের টব, এগুলো এখানে পাবেন। বাসা সাজানোর জন্য যেই ধরনের ফুলের টবগুলি আছে সেগুলি পাবেন, বিভিন্ন ধরনের গ্লাস পাবেন, বিভিন্ন ধরনের বিভিন্ন সুরা আয়াতের কপি পাবেন এখানে। এখানে বিভিন্ন ধরনের ম্যাট্রিস পাবেন, আর্টিফিশিয়াল গাছও এখানে পাবেন, যে গাছগুলি আপনি বাসায় ম্যাট্রিস হিসেবে ব্যবহার করতে পারবেন, এগুলি খুবই কম দামে পাওয়া যায়। আপনার বাসার জন্য বিভিন্ন ধরনের থালা, বাসন, হান্ডি, ফাইপেন, এগুলি সবই এখানে পাবেন। মানে একটা ফ্যামিলি চলার জন্য যা যা কিছু লাগে সব কিছুই আপনি এখান থেকে কিনতে পারবেন খুবই কম দামে। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন আপনার ব্যালকনিতে লাগানোর জন্য বিভিন্ন ধরনের চেয়ার, চা খাওয়ার জন্য বিভিন্ন ধরনের ছোট ছোট টেবিল, চেয়ার, এবং আপনার লিভিং রুমে লাগানোর জন্য ডেস্ক, এই সবগুলি এখানে পাবেন। গেমিং চেয়ারও আপনি এখানে পাবেন। এখন যে সোফাগুলি দেখতেছেন, এগুলি আসলে আমাদের বাংলাদেশে দেখা যায় না, এসব আরব কান্ট্রিতে বেশিরভাগ পাওয়া যায়। এগুলো বলে দোয়ানিয়ার জন্য, দোয়ানিয়া মানে একটা মিটিং রুম টাইপ হয় যেখানে তার ফ্যামিলি সবাই এসে বসে চা খায়, গল্প করে, তাদের জন্য এই সোফাগুলি ব্যবহার করা হয়। বিভিন্ন ডিজাইনের অ্যারাবিয়ান স্টাইলের বিভিন্ন সোফা পাওয়া যায়, আর খুবই খুব বেশি দাম না এগুলি। এইগুলি দেখতে পাচ্ছেন মনে হচ্ছে অনেক দাম, আহামরি একটা দাম, আসলে সেরকম আহামরি একটা দাম না, খুবই কম রেটে আপনি এগুলি কিনতে পারবেন। আর সবচেয়ে বড় কথা, এখানে অনেকগুলি প্রোডাক্ট আছে, ওখান থেকে আপনি দেখে শুনে আপনার পছন্দের প্রোডাক্টগুলি নিতে পারবেন। আপনি ছুটি যাওয়ার আগে
টলি দরকার, সেই টলিগুলি এখান থেকে কিনতে পারবেন। আপনি যদি এই টলিগুলি বিভিন্ন শপ থেকে কিনেন, যে শপগুলি ভিতরে যেমন লুলু সুপার মার্কেট বা অন্যান্য সুপার মার্কেট, এখান থেকে যদি যেটা 10 টাকা দাম হয় এখানে হবে 6 টাকা, মানে 4 টাকা ডিফারেন্সের, মানে কথার কথা আর কি, 4 টাকা ডিফারেন্স হবে আর কি আপনার এই জিনিসগুলি এখান থেকে কিনতে পারবেন। আর মানে প্রোডাক্ট হিসাবে যে খারাপ বা গুণে মানে খারাপ তেমনটা কিন্তু নয়, মানও ভালো। আর বিভিন্ন ধরনের ব্যাগ, স্কুল ব্যাগ, তারপর সাইড ব্যাগ, ল্যাপটপের ব্যাগ, এগুলি আপনি এখানে পাবেন। আবারও সেই আরেকটা দোকানে আসছি যেখানে কিনা বিভিন্ন ধরনের ফার্নিচার বিক্রি হয়। আপনার বাসার জন্য বিভিন্ন ফার্নিচার কিনতে পারবেন এখান থেকে। ফার্নিচারগুলি আসলে দেখতে অনেক সুন্দর। আমি বাংলাদেশে আসলে এরকম ফার্নিচার এমন সব খুঁজে পাইনি। এখান থেকে অনেকগুলি দেখে একটা নিতে পারবো, এমন সব আসলে কমই আছে বাংলাদেশে। এখানে মনে হয় কয়েক হাজার পর্দা আছে, এখান থেকে আপনার পছন্দের পর্দাটি আপনার বাসার জন্য কিনতে পারবেন। মানুষের শখের মধ্যে বড় একটি শখ হলো মাছ ধরা। এই মাছ ধরার জন্য বিভিন্ন ধরনের হুইল আপনি এখানে পেয়ে যাবেন, ফুল সেট এখান থেকে কিনতে পারবেন। আর এখানে হাজার হাজার আংটি আছে, যে আংটিগুলি বিভিন্ন পাথরের, এগুলি এখান থেকে আপনি দেখে আপনার পছন্দ মতো আপনি কিনতে পারবেন। আর দামটা যে খুব বেশি তা কিন্তু না, আমি আবারও বলছি খুব বেশি দাম না। আর একটি কথা এখানে বলে রাখি, এখানে যে শপগুলি আছে এগুলি চালায় বেশিরভাগই আমাদের বাংলাদেশের লোক, তাই আপনি তাদের সাথে কনভারসেশন আপনার কোনো প্রবলেম হবে না। এখন আপনি দেখতে পাচ্ছেন কিছু এন্ট্রিক কিছু জিনিসপত্র, এগুলি আপনি এখান থেকে নিতে পারবেন। আপনার গয়না রাখার জন্য বিভিন্ন গয়নাদানি, চা খাওয়ার জন্য বিভিন্ন ধরনের কী বলে, এখান থেকে দেখছেন এন্ট্রিক জিনিসপত্রগুলি আপনি এখান থেকে নিতে পারবেন। অনেক ঘড়ি আছে, এখান থেকে ঘড়ি নিতে পারবেন। আরাবিয়ান স্টাইলের বিভিন্ন ধরনের ফ্লাক্স আপনি এখান থেকে নিতে পারবেন। আর ব্যাগের কথা তো বলেছিলাম, মেয়েদের ব্যাগ, ছেলেদের ব্যাগ, বিভিন্ন ধরনের ব্যাগ আপনি এখান থেকে নিতে পারবেন। আর এই ব্যাগ এখন যে দেখছেন ব্যাগগুলি এগুলি সবই পুরনো। পর্দার দোকান, ব্যাগের দোকান পাশাপাশি। এখন যা দেখছেন এগুলি হচ্ছে গাড়ির জন্য, গাড়ির বিভিন্ন প্রোডাক্ট, সিট, সিট কভার, এগুলি এগুলি সব গাড়ির আইটেম। কত দাম পুরাটার ভাই? আমাদের সাইন সিটি একটা এই যে চকমকো বাতি কিনছে, এই যে চকমকো বাতি জ্বলছে, চেঞ্জ হবে না? হ্যাঁ চেঞ্জ হচ্ছে। এটা 3 কেজি দিয়ে কিনছে, মানে 3 দিন আর। হ্যাঁ আশা করা যায় এরকম লাইট আপনার পছন্দের সবগুলি লাইটই এখানে পাবেন। আপনি যদি আমার ভিডিওটা কন্টিনিউ দেখে থাকেন তাহলে আগেও দেখতে পাবেন আমি কিছু ফার্নিচার আপনাদেরকে দেখিয়েছিলাম, ওই ফার্নিচারগুলি ছিল নতুন। আর এখন যে ফার্নিচারগুলি দেখছেন এগুলি সবই পুরনো ফার্নিচার, আপনি ইচ্ছা করলে পুরনো ফার্নিচার কিনতে পারবেন এখান থেকে। আর এই যে এখন যে দেখতে পাচ্ছেন এগুলি হলো হ্যান্ডেল বা দরজার জন্য, দরজার মধ্যে লাগায়, এগুলি আপনি এখান থেকে পাবেন। পিতলের সহ বিভিন্ন ধরনের লোহা, পিতল, তামা এগুলি পাবেন এখান থেকে নিতে পারবেন। এখন থেকে ভিডিও শেষ পর্যন্ত আপনারা যা দেখবেন সবগুলি থাকবে পুরনো। এখন যে গাড়িগুলি দেখতেছেন এগুলি সবই পুরনো। এখন যে মোবাইলগুলি দেখতেছেন অথবা মোবাইল অ্যাসেসরিজ, পাওয়ার ব্যাংক বা অন্য যা কিছু দেখতেছেন এই সবগুলি পুরনো। এখান থেকে আপনি দেখে শুনে বুঝে কিনতে পারেন, যেগুলির দাম খুবই কম। এই যে আপনি এখন একটা আইফোন দেখতেছেন, এটাও কিন্তু পুরনো এবং এটা কোনো কারণে অন হচ্ছে না, এটাকে ইচ্ছে করলে আপনি রিপেয়ার করে নিতে পারেন। আমার হাতে আপনারা এখন একটি VR সেট দেখতে পাচ্ছেন, ভার্চুয়াল রিয়েলিটি। তো এটা পুরনো কিনেছি, বাংলাদেশের প্রায় 300 টাকার মতো পড়েছে এটা কেনার। আর এটা ভালো একটা ব্র্যান্ডের, এটা আমার ফ্রেন্ড কিনেছে।
তো এখানে আপনারা কিছু মনিটর দেখতে পাচ্ছেন, মনিটরগুলিতে অনেকগুলি ঠিক আছে মানে ভালো আছে আর অনেকগুলি চলে না। তো আপনি এখান থেকে দেখে বুঝে কিনতে হবে। এখানে যে প্রোডাক্টগুলি আছে এগুলি কোনো কিছুরই গ্যারান্টি হয় না, তবে এখানে বেশিরভাগ জিনিসই ভালো থাকে। আপনি যেন ফ্লাস্কগুলি দেখতেছেন এগুলি ভালো, এগুলি হয়তো অ্যারাবিয়ানরা ইউজ করেছে, তবে আপনি ইচ্ছা করলে এগুলি আবার পুনরায় ইউজ করতে পারেন। এই যে এখন একটি গাড়ি দেখতে পাচ্ছেন, এই গাড়িটা আমার ফ্রেন্ড তার বাচ্চার জন্য কিনেছে, দাম পড়েছে বাংলাদেশের প্রায় 70 টাকার মতো। তবে এটা কিন্তু মেটালিক, মানে খুবই ভালো মানের প্লাস্টিক, সরি মেটালিক না, এটা ভালো মানের প্লাস্টিকের একটি গাড়ি ছোট বাচ্চাদের। তো এরকম আপনি যদি আপনার আইডিয়া থাকে তাহলে আপনি ভালো ভালো জিনিস এখান থেকে কিনতে পারবেন। এখন যে টিভিগুলি দেখতেছেন এগুলি ইউজ টিভি, মানে ব্যবহার করা টিভি। এখানে আপনার বিভিন্ন 32 ইঞ্চি থেকে শুরু করে প্রায় 85 ইঞ্চি পর্যন্ত বিভিন্ন ধরনের টেলিভিশন পাওয়া যায়। এই ওয়াশিং মেশিনগুলি ব্যবহার করা, মানে ইউজ, তবে আপনি এগুলি ভালো আছে, আপনি ইচ্ছা করলে এগুলি আবার ব্যবহার করতে পারেন। আর এই সবগুলি, এই যে মাঝখানে একটি স্টল আছে, এই স্টলে বিদ্যুতের ব্যবস্থা আছে, এখান থেকে চেক করে নিতে পারেন। যেমন এই যে একজন লোক একটা টিভি আর কিনেছে অথবা একটা টেলিভিশন কিনেছে, সে এখানে এসে এটা চেক করবে কিছু পয়সার বিনিময়ে, মানে এই দেশের রুবার বিনিময়ে এটা চেক করা যায়। আপনি জিম অ্যাসেসারিজও এখান থেকে কিনতে পারেন, এগুলি সবগুলি ব্যবহার করা, খুবই কম রেটে এগুলি পাওয়া যায় এখানে। এখান থেকে মোটামুটি ভালো মানের ফ্রিজও আপনি কিনতে পারবেন। আপনি যদি আরবি ভাষা না জানেন তাহলে সমস্যা নেই, এখানে যে দোকানদাররা আছে তারা সবাই বেশিরভাগই বাঙালি অথবা ইন্ডিয়ান, তো আপনার ভাষার কোনো সমস্যা হবে না। আপনি ইচ্ছা করলে এখানে এসে আপনার প্রয়োজনীয় জিনিস অতি কম দামে কিনতে পারেন। আয়রন মেশিন, তারপর ব্লেন্ডার মেশিন অথবা কফি মেকার, সব কিছু আপনি এখান থেকে কিনতে পারেন। এই সবগুলি কিন্তু ব্যবহার করা, তবে ভালো আছে। এমনকি এখানে কিছু কম্পিউটারও আছে যা থেকে আপনি দেখে নিতে পারবেন। সম্মানিত ভিউয়ার, এখন আপনারা কিছু ম্যাট দেখতে পাচ্ছেন, এগুলি একদম নতুন এবং এগুলি মেড বাই তুর্কি, খুবই ভালো মানের, আপনি এখান থেকে কিনে নিতে পারেন। আর এখানে একটা সাইকেলের বাজার আছে, যে বাজারে অনেক ধরনের সাইকেল আছে, ছোট থেকে মাঝারি বড় বিভিন্ন ধরনের সাইকেল আছে এবং ভালো মানের সাইকেল, মেড ইন চায়না, মেড ইন ফ্রান্স, মেড ইন ইন্ডিয়া। এখান থেকে দেখে আপনি ইচ্ছা করলে আপনার প্রয়োজনীয় যে সাইকেলটি দরকার সে সাইকেলটি কিনতে পারেন, কিনে যদি দেশে পাঠাতে চান তাহলে দেশেও শিপিং করে পাঠিয়ে দিতে পারেন। তো আমরা চেষ্টা করছি আজকে একটা সাইকেল কেনার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক সাইকেল। আমার ভিডিওর মাঝখানে কিছু ফার্নিচার দেখিয়েছিলাম, কিন্তু এই ফার্নিচারগুলি দেখানো হয়নি। এটি হলো আমাদের, আপনারা যারা দেশ থেকে আসবেন, আসার পর নিচে থাকার জন্য এরকম একটি চার পায়া খুঁজবেন, তারা এখান থেকে এসে খুবই কম দামে কিনে নিয়ে যেতে পারবেন। আর এগুলি কিন্তু খুবই ছোট করা যায়, আপনি ইচ্ছা করলে ছোট করে বাসের মধ্যে পড়ে অথবা ট্যাক্সিতে করে আপনার রুমে বা বাসায় নিয়ে যেতে পারবেন। সিঙ্গেল অথবা ডাবল অথবা দুতলা সবগুলি আপনি এখানে পাবেন। আর এর দামগুলি যদি জানতে চান তাহলে আসলে আপনি এখান থেকে এসে দেখে নিতে পারেন, বিভিন্ন দামের হয়, অনেকটা বাংলাদেশের গুলিস্তান টাইপের ব্যাপার স্যাপার এখানে। তো আপনি দামাদর করে দুই তিনটা দেখে তারপর একটার সাথে দামাদর করে আপনি এখান থেকে নিয়ে নিতে পারবেন। আর যারা একটু ভালো মানের মধ্যে খাট নিতে চান তারাও এখানে আসতে পারেন, ভালো মানের খাট নিতে পারবেন, ভালো মানের আলমারি নিতে পারবেন এবং সুকেস নিতে পারবেন, বা যা যা আসবাবপত্র যা আছে সবগুলি এখান থেকে নিতে পারবেন। বিশেষ করে যারা ফ্যামিলি মেম্বার হিসেবে যারা থাকবেন তারাও এখানে এসে এক সেটের, মানে একটা রুমের মধ্যে যে সেট আছে সেই সেটের মধ্যে পছন্দ করে নিতে পারবেন। আর এগুলি সবগুলি ছোট করা যায়, তো আপনি ক্যারি করতে খুব একটা বেশি সমস্যা হবে না। যদি একটা ট্যাক্সি নেন অথবা আপনার যদি ছোট কোনো ভ্যান থাকে তাহলে একটা আপনি নিয়ে যেতে পারবেন খুব সহজে। আর এখান থেকে ক্যারি করে আপনার রাস্তা পর্যন্ত নিয়ে নেওয়ার জন্য কিছু লোক আছে আমাদের বাংলাদেশের বা বিভিন্ন দেশের, তারা খুবই কম দামে কিছু টাকা পয়সা দিলে তাহলে তারা, মানে আর বানা নামে একটা জিনিস আছে ওটা করে আপনাকে নিয়ে আপনার গাড়িতে পৌঁছাতে আসবে। তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা যারা আমার সাথে ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন তাদেরকে ধন্যবাদ। আর আপনারা যদি মনে করেন যে এ ধরনের ভিডিও আরও দেখতে চান পরবর্তীতে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখতে পারেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। লাইক এবং শেয়ার করে পাশেই থাকুন। আসসালামু আলাইকুম।
Thank you.